বাড়িতে বউ রেখে মেলায় ঘুরতে গিয়েছিল। ফিরে এসে নিজের দাদার সাথে বউয়ের পরকীয়ার সম্পর্কের জেরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলার অভিযোগ। ঘটনায় গ্রামবাসীরা গুণধর দাদার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। শুক্রবার এই চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ির চরচড়া বাড়িতে। এমনকি রাতে এসে ভাইয়ের বউকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তোলে স্বামী সুকুমার রায়। এমনকি তাকে মারধর থেকে শুরু করে বাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে। এইখানে টোসার করছি, গেট টোসার করি খুলিয়া ওই ওইখানে দেখাচ্ছি পাঁচ প্যাকেট মুই পিছন দিয়ে আসি। আচ্ছা, এর আগে কোনো রকম সন্দেহ হয়েছে? এর আগে আমার কোনো দিন সন্দেহ ছিল না। বলছেন যে এটা জোরপূর্বকভাবেই হয়েছে? এটা জোরপূর্বকভাবেই হয়েছে। আচ্ছা, এমনি কালকে রাত্রেবেলা আবার আমাকে মারছে। আমার এখানে দেখো মার্ডার কতগুলো আমাকে বনে মারছে, এগুলো সব কি হয়ে গেছে? কি চাচ্ছেন? আমি প্রতিবাদ চাই, বিচার চাই। বিয়ে হওয়ার কতদিন হল? বিয়ে হওয়ার কমের পক্ষে 9-10 বছর। এতদিন ধরে আমার সংসারে কোনো কিছু হয়নি, কিন্তু জুলুম করে আসছে এখানটা এসে টর্চার করেছে এইটুকুই। তারপরে আমি ওইদিকে ধরে ফেলছি। আমার বউ আবার ওইদিকে গেছে, যাওয়ার পরে ও তো মনে হয় চলে গেছে বাইরে। আমার বউ উঠছে, উঠার পরে ও ওই পিছনে ছিল, পিছন দেখে ওকে দেখে ওকে ভয় খেয়ে গেছে আমার বউ। হাল্লা করার পরে আবার ওইদিকে নিয়ে কথা বললাম, আমি গেলাম ওই কিনারে, আমি আছি চুপচাপ করে। তারপর দেখি ওইখানে। আচ্ছা, তোমার জেঠু তো দাদা এবং বউকে কোথায় ধরছিল? আমি এই ঘরের পিছনে গেছি, ওই যে গেটের সামনে কথা বলছে। তারপর এখান থেকে নিয়ে গেছিল? তারপর নিয়ে গেছে। শুক্রবার সকাল থেকে গ্রামবাসীরা দাদার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। জানা গেছে চরচড়া বাড়ির সুকুমার রায়ের সাথে 9 বছর আগে বিয়ে হয় অমৃতা রায়ের। তাদের 2 শিশু সন্তানও রয়েছে। বৃহস্পতিবার রাতে সুকুমার রায় তার বউকে বাড়িতে রেখে মেলায় ঘুরতে যান। ফিরে এসে তার বউয়ের সাথে তার নিজের দাদাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ। বউকে নিয়ে দাদা এবং ভাইয়ের বচসা বাঁধে। পরবর্তীতে তার দাদা লোকজন নিয়ে এসে তাকে মারধর এবং স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর সকালে এই নিয়ে উত্তেজিত হয়ে পড়ে জনতা এবং দাদার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং গৃহবধূটিকে থানায় নিয়ে আসে। আমার সমাজের ব্যাপার, একটা ছেলে মেয়ের মানে বিবাহিতা ছেলে বিবাহিতা মেয়ে দুটো বাচ্চা আছে, এরকম ঘটনা শোনার পরে মানে বলপূর্বক যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা শোনার পরে আমরা চাইছি যে সমাজে বসিয়া একটা যাতে ইয়ারও সংসারটা না ভাঙে, ওয়ারও সংসারটা যাতে ঠিক থাকে, এটা মিউচুয়ালের জন্য আর কি। তো আমরা মোটামুটি 9-10টার থেকে এখন পর্যন্ত এখানে বসে আছি। হ্যাঁ, ওরা যেই ছেলে মেয়েটাকে নিয়ে গেছে ওরা এখনও মানে আমাদের এখানে সালিশের জন্য ওরা আসেনি। তারপরে এখন কী স্টেপ নেওয়া যায় এখন সবাই মিলে চিন্তা ভাবনা করে নিব। আচ্ছা, সুস্থ থাক, ওই পরিবারটাও সুস্থ থাক, হ্যাঁ, বসে একটা মিটমাট করে দিয়ে যার যার মতে ওরা সংসার করে থাক, এটাই আমরা চাই। তাদের মধ্যে কি অবৈধ সম্পর্ক রয়েছে? এখন অবৈধ সম্পর্ক আছে কি আছে না সেটা তো আমরা তো একটু দূরে থাকি, 2-3টা কি মনে করছেন? এখন থাকলো থাকতে পারে, না থাকলো না থাকলো, সেটা বউটাকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে এখন ওদের সাথে কি সম্পর্ক আছে না আছে। ঠিক আছে, ধন্যবাদ। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।